ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটা দারুণ সুখবর এনেছি তোমাদের জন্য। সুখবরটা শুনতে চাও? ইয়েস, আর দেরি না করে তাহলে আজকে ব্লগটা এক্ষুনি তোমাদের একটা সুখবর দিয়ে শুরু করছি। তা আমার হাতে একটা দুর্দান্ত জিনিস আছে, সেটা কি? পাসপোর্ট। পাসপোর্ট কি গো, যাবে না? যাবে না ঠাকুর দেখতে? ঠাকুর না, ঠাকুর ঠাকুর তো দেখতে ইচ্ছা করে, কিন্তু এত ভিড়, ভিড়ে ভাল লাগে না। এই খবরেই ঠাকুর দেখে নিই, আর এই পাড়ার আশেপাশে যে কটা আছে সে কটায় যাব। আর বড় বড় ভিআইপি ঠাকুরগুলো তো আর ওই ভিড়ের মধ্যে লাইন দিয়ে আর গরমে নতুন জামা পরে আমার অবস্থা একদম যাতা অবস্থা হয়। ও ভিড়ের মধ্যে আমি আমি নেই, ঢোকার সাথে সাথে চলুন 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 চলুন, না একটু দাঁড়াতে দেয়, না একটু দেখতে দেয়, না একটু ছবি তুলতে দেয়। বিরক্তিকর, মানে এত কষ্ট করে লাইন দিয়ে ঢুকবো, তারপর খেদিয়ে বার করে দেবে, এই ভাল লাগে? ও আচ্ছা, এই ব্যাপার? এই ব্যাপার তাহলে কি আমাদের ঠাকুর দেখা হবে না বলছো? ঠাকুর দেখা হবে না কেন? ঠাকুর দেখা হবে, কিন্তু আমি বলতে চাইছি যে ভিআইপি এইসব, ধরো তোমার সুরুচি সংঘ, শ্রীভূমি, নাকতলা, আরো বড় বড় যে ঠাকুরগুলো, সেগুলো দেখতে গেলে যখন ভিড় থাকে না সেরকম সময় যেতে হবে। আর মানে যে দিনের বেলা, রাত্রেবেলা তো তো আলো দেখার কোনো কথাই নেই, ভীষণ ভিড় হয় গো, আমি না না, জানি। সেটা ঠিকই বলেছো। আগের বারও তো আমরা দেখলাম লাইন দিয়ে এত লাইন, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে, একবারই তোমার শেষ হয়ে যাচ্ছে। তারপর আর একটা ঠাকুর দেখার পর আর এনার্জিও থাকছে না। তো যাই হোক, এবার আর চিন্তা নেই, ঠিক আছে? একটা দারুণ উপায় বের করেছি, শুনতে চাও? কি কি উপায়, একটা দারুণ উপায় আছে আমার কাছে। কি বলো? তাহলে চোখটাকে বন্ধ করো, তারপর আমি না দেখাচ্ছি। কিছু প্র্যাঙ্ক করবে, না আমি কিছু কোনো একটা প্র্যাঙ্ক হাতে কিছু করছি বিড়াল না, কুকুর দিয়ে দেবে হাতে? না না আমি প্র্যাঙ্ক করছি। তুমি চোখটা বন্ধ করো, আমি তোমাকে একটা আচ্ছা, চোখ হেভি বন্ধ জিনিস করো, দেখাবো। দাও, খুলবো? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই নাও, হাতটা পাতো, হাতটা পাতো, হাতটা পাতো। এই নাও, দেখো তো এটা কি। এটা পুজোর এফিডি, এফএফডি, পাসপোর্ট, পাসপোর্ট, পুজো এটা দেখার হচ্ছে পুজোর পাসপোর্ট। পাসপোর্ট, ভিআইপি পাসপোর্ট। এটা কোথায় পেলে, কে দিলে এটা? বলছি বলছি, দেখো তো আগে। অ্যাডভার্টাইজে ভর্তি, একটা একটা করে দেখো, প্রত্যেকটা ভালো ভালো পুজোর কিন্তু এখানে ও আছে, পাসপোর্ট এই রয়েছে। পাতায় আবার পুজোর নামও আছে, নূতন সংঘ, বেহালা, পল্লী শারদীয়া, খিদিরপুর, সমাজসেবী, শিব শিব মন্দির, ও দমদম পার্ক, তেলেঙ্গা বাগান। আরে বাবা, কি ব্যাপার, কি এটা কোথা থেকে পেলে? আরে ঝেড়ে কাশো দেখি, কি ব্যাপার! আরে এইটা হচ্ছে গিয়ে ফোরাম ফর দুর্গা পূজার পাসপোর্ট, ঠিক আছে? তো এই পাসপোর্টটা না, আমি সেদিনকে মোবাইলটা ঘাঁটছিলাম, হ্যাঁ, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো পুজোর ও দুটো ভিআইপি আছে, পাস। আমি পেলাম পুজোর ভিআইপি পাস, ঠিক আছে? দেখলাম, পুরো রিড করলাম কি ব্যাপারটা, দেখে বললাম, বুঝলাম যে এখন নাকি ভিআইপি পাস আমরাও পেতে পারি, ঠিক আছে? তো আমি তো মানে প্রথমে ভাবছিলাম বোধহয় ফেক টেক হবে ব্যাপার স্যাপার, 500 টাকা লাগবে, ঠিক আছে? তো আমি মানে 500 টাকা দিয়ে লিস্ট দেখেই না কি ব্যাপার। মানে এক একজনের 500 টাকা, না, 3 জন যেতে পারবে একটা পাসে, 3 জন যেতে পারবে, কিন্তু একবার করে, একটা জায়গাতে একবার করে যেতে পারবে। আর আরে এগুলো ভিআইপি বাস, পাস রয়েছে, তাহলে এক এত কাজ করে করো, পুজো। দাঁড়াও, হ্যাঁ আমাদের চ্যানেলের যারা ভিউয়ার্স তাদের হুম জন্য ভালো করে ডিসক্রাইব করে দাও যে এই পুজোর এই পাসটা কিভাবে পাওয়া যায়। একদম নিশ্চয়ই বলে দেবো, যাতে সবাই যেতে পারে, তাই না? এটা সেই পাসপোর্ট না যেটা দিয়ে তুমি দেশের বাইরে যেতে পারবে, এটা হলো সেই পাসপোর্ট, দেখো। তো এই পাসপোর্ট দিয়ে তুমি কিন্তু এবছর দুর্গাপুজোর সব বেশ ভিআইপি তকমা পাওয়া ঠাকুরগুলো বিনা লাইন দিয়ে যেতে পারবে এবং দেখতে পারবে, আরামসে দেখতে পারবে, মানে ভিআইপি। তুমি তুমি কি ভিআইপি হতে চাও? তাহলে চলো জেনে নেওয়া যাক, এটা যে আমাকে দিয়েছে তার থেকেই, যে এটা কীভাবে তোমরা কালেক্ট করতে পারবে আর কোন কোন ঠাকুর এই পাসপোর্টের মাধ্যমে দেখতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, এই ফোরাম ফর দুর্গাপূজা পাসপোর্টটা পেতে গেলে থাকতে হবে মোবাইলে খালি পেটিএম অ্যাপটা, ঠিক আছে? তো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। এই পেটিএম অ্যাপটা খুলতে হবে। তো এই পেটিএম অ্যাপের মধ্যে একটা আমাদের আইকন আছে, যে আইকনটা হচ্ছে গিয়ে পেটিএম ইনসাইডার। এই পেটিএম ইনসাইডার অ্যাপে গিয়ে প্রথমে দেখবে তোমরা দুর্গাপুজো পাসপোর্ট 2023, এটাতে ক্লিক করলে তোমাকে বাই নাও অপশান আসবে, যেখানে ডিটেলে লেখা রয়েছে কত তারিখ থেকে কত তারিখ এইটা ভ্যালিড রয়েছে, ঠিক আছে? আর সেকেন্ড জিনিস হচ্ছে, এখানে একটা জায়গায় লেখা রয়েছে পিক আপ। তো পিক আপটা কি, বেসিক্যালি আমি বলে দিচ্ছি, আমাদের কিনতে হবে পাসপোর্টটা কিন্তু এখান থেকেই, এখানে বাই নাও অপশানে গিয়ে আমাকে কিনতে হবে।
একজন কিন্তু দুটোর বেশি, তিনটে চারটে, যতটা ইচ্ছে করতে পারে। এখানে কোয়ান্টিটি মেনশন করা রয়েছে, তো আমরা এখানে কোয়ান্টিটিটা সিলেক্ট করতে পারি আমার নিজের মতো চয়েসফুল করে, ঠিক আছে। তো এটা করার পরে আমি কি করছি, আমার নাম দিচ্ছি, ফোন নাম্বার, ইমেল আইডি, আর এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কন্টিনিউ করছি, আর পেটিএম এর থ্রুতে এটা আমার পারচেস করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেই পারচেস করা হয়ে গেল, তোমার কাছে মোবাইলে মেসেজ চলে আসবে, আর প্লাস তোমার যে ইমেল আইডিতে তোমার টিকিটটার একটা কিউআর কোড চলে আসবে। তো এই কিউআর কোডটা খুব ইম্পর্টেন্ট, আর তোমার আইডি প্রুফও খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটোকে নিয়ে যেতে হবে তোমাকে বেসিক্যালি স্টার থিয়েটারে যেতে হবে, যেটা নাকি আমাদের হাতিবাগান ক্রসিংয়ে রয়েছে। ওখানে মেন গেটের সামনে পেটিএম এর লোক বসে আছে, যাদের কাছে এই রকম পাসপোর্ট অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, মানে এই বুকলেটগুলো অ্যাভেলেবেল থাকবে। এই বুকলেটটা কিন্তু প্রত্যেকটা পুজোর নাম দিয়ে এক একটা করে পাতা রয়েছে, মানে তুমি একটা একটা পাতায় যাবে, সেই পাতাটাতে বেসিক্যালি একটা পুজোর নাম লেখা রয়েছে, সেখানে তোমরা ওই একটা একটা পাতার তারা ছিঁড়ে নেবে বা যা করবে সেটা তো আমরা এখনো জানি না, তখন গেলে বুঝতে পারবো। তো বা হয়তো সেটা বা স্ট্যাম্প দিয়ে দিল, বা স্ট্যাম্প যেটাই হবে ওখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে, আমার মনে হয় এটা ছিঁড়েই নেবে, কারণ এটা ওয়ান টাইম ইউজ। তো ওখানে তিনজন করে অ্যালাউ করবে ঢোকার জন্য ভিআইপি রুটে, ঠিক আছে। তো তোমাদের টাইমও সেভ হচ্ছে, প্লাস তোমার বেসিক্যালি পুজোটা ভালোভাবে দেখা হয়ে যাবে ভিআইপি হিসেবে, ঠিক আছে। তো এই সুযোগটা খুবই ইজি, 500 টাকায় মাত্র পাসপোর্টগুলো পেয়ে যাচ্ছ, স্পেশালি বাড়িতে যারা গুরুজনরা রয়েছে, যারা অতটা ভিড় কাটি যেতে পারে না, বাচ্চারা রয়েছে, তাদের জন্য আমি বলবো একটা দারুণ উপায় করে দিয়েছে আমাদের এই ফোরাম ফর দুর্গা পুজো কমিটি। তো ডেফিনেটলি তাড়াতাড়ি করো, কারণ এই এটা খুব সীমিত অফার, বেশি এই পাসপোর্টটা অ্যাভেলেবেল নেই, তাহলে যত তাড়াতাড়ি পারবে এটা বুক করে তোমরা গিয়ে কালেক্ট করো। আমাদেরও এটা ফার্স্ট টাইম, এর পরের যে এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে। তো এটা দারুণ একটা মানে পুজো গিফটও বলা যেতে পারে যে আমাকে দিল। তো আমরা দুটো নিয়েছি, আমাদের ফুল ফ্যামিলি হয়ে যাবে আমরা সবাই মিলে, আর বয়স্কদেরও নিয়ে যেতে পারবো ভিআইপি লাইন দিয়ে, যেটা খুব ভালো হবে। তারা তো ওই বড় বড় ঠাকুরগুলো দেখতেই পায় না, ভিড়ের কথা ভেবেই পিছিয়ে আসে। আর আমাদের আমরাও নিরুপায় থাকি, কী করবো, আমরা নিজেরাই অনেক কষ্ট করে যাই, আবার তাদেরকে সেখানে কষ্ট দেব, সেইভাবে আমরাও তাদের নিয়ে যেতে পারি না। আর এবার কিন্তু এই পাসপোর্টের মাধ্যমে আমরা তাদেরকেও, মানে আমাদের বাড়িতে মা আছে, আমার শাশুড়ি মা আছে, সবাইকে কিন্তু আমরা ভিআইপি ঠাকুরগুলো দেখাতে পারবো। তাহলে দেরি না করে চটপট এটা কিনে ফেলো, যদি চাও যে ভিআইপি এন্ট্রি তাহলে কিন্তু কিনে ফেলো। আর সবটাই তো বলে দিলাম, আর একটা শেষকালে চমক থাকবে না? চমক তো থাকবেই। আচ্ছা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। না না, এক মিনিট এক মিনিট, যাবে না, যাওয়ার আগে একটা আগামীকাল যে বিশেষ ব্লগটা আপলোড করব সেটার একটা ঝলক তোমাদের দেখাতে চাই। যে ভিডিওটা আমি, যে ক্লিপিংসটা এখন তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু মেনলি টোটালি কালকের ব্লগে আরও এলাবোরেটলি থাকবে। তো সেই জন্য কালকের ব্লগের একটা প্রিলিমিনারি, মানে কী বলে ওটাকে, প্রিক্যাপ, তো কালকের ব্লগের একটা প্রিক্যাপ তোমাদের জন্য রইল। তবে ছায়া রঙা ছেলেবেলা দেখতে পাবো, যে সাবন চলে যায় প্রেমে ঘুণ ধরে যায়, সেই সোদা মাটি গন্ধ কিভাবে নেব, সময় বিলীন হয়ে চোখ পাল্টায় কই, ভালো থাক সব কিছু হৃদয় পুরে, সময় বিলীন হয়ে চোখ পাল্টায় কই, ভালো থাক সব কিছু হৃদয় পুরে। আমার বাংলাদেশে জন্ম হচ্ছে বস্তি সুন্দর বলে গ্রাম, একটা ভাইসুর সেখানে জন্ম, সেখানে আমি ক্লাস 5 অবধি স্কুলে পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুলে। তারপর যখন 5-এ পাস করি, আমার মায়ের কাছে যা কিছু রাখা আছে। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা, আর কারা কারা এটা কিনছো ডিসাইড করছো কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।